হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি বিটেল। তো আজকে আমাদের ইংরেজি উচ্চারণ প্র্যাকটিস ক্লাসের তৃতীয়তম ক্লাস। তো দ্বিতীয়তম ক্লাসে তোমাদের একটা খুবই সহজ একটা শব্দ দিয়েছিলাম, এটার উচ্চারণ তোমাদের লিখতে বলেছিলাম, যে FRANK এর শব্দটা মানে উচ্চারণটা কীভাবে করবো আমরা। তো অনেকে তোমরা এরকমভাবে লিখেছো যে ফেরানক বা ফেরানক, এরকমভাবে এরকমভাবে কিন্তু উচ্চারণটা হবে না। একটু খেয়াল করো যে FR যদি একসাথে থাকে তাহলে আমরা তাকে কেমনভাবে উচ্চারণ করি, FR যদি একসাথে থাকে তাহলে আমরা সেটাকে ফয়ে রফলা মানে ফ্র এরকমভাবে উচ্চারণ করি। এবং দেখো এখানে এ আছে, এ লেটারটি আছে, তারপরে কনসোনেন্ট আছে, তারপরেও কনসোনেন্ট আছে, অর্থাৎ এর এখানে শর্ট সাউন্ড হবে। এর শর্ট সাউন্ড কী? এর শর্ট সাউন্ড হচ্ছে এ সাউন্ড। তো এ সাউন্ডটা আমরা এরকমভাবে লিখি, আকার তারপরে জফলা, সরি জফলা তারপরে আকার, এরকমভাবে লিখি, তাহলে কী হলো? ফ্র্যা। এবং NK কোনো শব্দে যদি NK থাকে, বা তোমাদের বলে রাখি যদি NC এইটাও থাকে, সেই ক্ষেত্রে এটা হয় ওয় কয়ে। ক্লিয়ার? যদি NK বা NC থাকে, আর NC এর পরে যদি তোমার এ, দেখো সি এর পরে যদি এ, ইউ এবং কোনো কনসোনেন্ট লেটার থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রেও তোমাদের কিন্তু এই NC-র উচ্চারণও ওয় কয়ে হয়। তো এই যে FRANK, এটার উচ্চারণটা কী হবে? ফ্র্যাঙ্ক। এটার উচ্চারণটা কী হবে? ফ্র্যাঙ্ক। এই যে FRANK, এই দুটোকে মিলিয়ে মিলিয়ে আমরা যে শব্দগুলো করে থাকি, এটাকে একটা ইংরেজিতে নাম দেওয়া হয়, মানে দুটো কনসোনেন্ট লেটারকে একসাথে যদি উচ্চারিত করা হয় সেটাকে বলা হয় ব্লেন্ডিং। কী বলা হয়? ব্লেন্ডিং, ব্লেন্ডিং, ঠিক আছে। তো এগুলোকে ব্লেন্ডিং ওয়ার্ড বলা হয়। তো এই নিয়ে একটা ভিডিও অলরেডি করে দেওয়া আছে, যারা আমাদের আমাদের চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু তোমরা জানো, যে এই যে দুটো কনসোনেন্ট লেটারকে একসাথে কীরকমভাবে উচ্চারণ করতে হয়। তো ওই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখো, আগের ভিডিওগুলো দেখলে তাহলে এই যে প্র্যাকটিস ভিডিওগুলো তোমাদের কাছে অনেকটা সহজ হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে। এবং তারপরের শব্দগুলো দেখো, তো এখানে লেখা আছে ডিফিকাল্ট, এই শব্দটা কিন্তু এই শব্দটা নিয়েছি এই কারণে, এর আগের ভিডিওটাতে ওই শব্দটা নিয়েছিলাম, এই শব্দটা নিয়ে অনেকজন কোশ্চেন করেছো। যে ডিফিকাল্টি শব্দটা আছে, দেখো DID, F এর জন্য ফ এবং I এর জন্য হর্ষ্ব, ডিফি এবং CU কা এবং LTY LT, ঠিক আছে, মানে ল তারপরে TY এর জন্য টি। তো ডিফিকাল্টি শব্দতে তোমরা বলেছো যে এই যে আই আছে, তারপরে সি আছে এবং তারপরে ইউ আছে, তো এখানে আয়ের উচ্চারণ তো আয়ের মতো হবে, এবার ডিফিকাল্টি এরকম উচ্চারণ হবে। কিন্তু তোমাদের জানার স্বার্থে বলে রাখি যে কোনো শব্দের মধ্যে যদি কোনো বড় শব্দ হয়, সেই ক্ষেত্রে যখন আই লেটারটি মাঝখানে থাকে, দেখো এইদিকে মানে বড় শব্দের মাঝখানে বলতে আমি কী বোঝাচ্ছি একটু ভালো মতো খেয়াল করো, এইখানে দেখো এইখানে এই যে কনসোনেন্ট আছে, তারপরে একটা ভাওয়েল লেটার আছে, তারপরে দেখো এখানে ভাওয়েল লেটার আছে, তারপরে কয়েকটা কনসোনেন্ট লেটার আছে, তো তার মাঝামাঝি অবস্থায় মানে একটা জায়গায় অবস্থান করছে আই লেটারটি। তো এই যে এরকম মাঝামাঝি অবস্থায় যখন অবস্থান করে আই লেটারটি, তখন আয়ের উচ্চারণ কিন্তু হর্ষের মতনই হয়, ঠিক আছে, মানে শর্ট আয়ের মতো উচ্চারণ হয়। কিন্তু আর একটা কথাও তোমাদের বলে রাখি, যে আয়ের উচ্চারণ মাঝামাঝি থাকাকালীনও আয়ের মতো উচ্চারণ হয়, কিন্তু এর পরে একটি ভিডিও দেব, খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, যে ভিডিওতে আমি বলে দেবো যে আয়ের উচ্চারণ আয়ের মতনও মাঝে, যখন শব্দের মাঝে যখন আয় থাকে সেই ক্ষেত্রে কখন আয়ের মতো উচ্চারণ হয় আই লেটারটি। খুবই তাড়াতাড়ি ভিডিওটা আসবে, তো তখন তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে। কিন্তু এতক্ষণ মানে এখন তোমরা সাধারণভাবে মনে রাখবে যে কোনো শব্দের যদি কোনো বড় শব্দের মাঝে আই লেটারটি থাকবে এবং তারপরে কনসোনেন্ট লেটার থাকে, তারপরে ভাওয়েল লেটার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আই লেটারটির উচ্চারণ আয়ের মতো হয় না। মানে এখানে VCV, যে VCV ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল যে রুলসটা আছে, এটা কিন্তু আয়ের উপর অ্যাপ্লাই হয় না। ক্লিয়ার? তো এই জিনিসটা তোমরা মনে রাখবে। তো ওই কারণে আমরা এটাকে ডিফিকাল্টি এরকম না পড়ে ডিফিকাল্টি পড়ি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এইটা ভালো মতো করে দেওয়া আছে এর আগের ভিডিওতে, তোমরা হয়তো দেখেছো। তো তারপরে শব্দটা দেখো, এখানে দেখো SI, SIC এবং MI, মি এবং L এর জন্য ল এবং AR এর জন্য আমরা কী ব্যবহার করি? আর। তো এখানে দেখো SIMILAR, সিমিলার, সিমি
লার এখানে আর ঠিক আছে এরকম ভাবে তো এইখানে একটা জিনিস খেয়াল করো এখানেও দেখো আই লেটারটি আছে তারপরে কনসোন্যান্ট আছে তারপরে আই আছে তো এখানেও কিন্তু ভিসিবি রুলস অ্যাপ্লাই হচ্ছে না কারণ কি কারণ হচ্ছে যখন কোনো শব্দে আই এর পরে একটি কনসোন্যান্ট লেটার থাকবে তারপরে আবার যদি আই থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই মানে সেই শব্দটার মধ্যে ভিসিবি রুলস অ্যাপ্লাই হয় না মানে সেই ক্ষেত্রে ভিসিবি রুলটা প্রযোজ্য নয় এই কারণে এখানে আয়ের উচ্চারণটা হস্যির মতো হচ্ছে ঠিক আছে আর এখানে দেখো যে বললাম যে শব্দের মধ্যে যদি আই লেটারটি থাকে তারপরে যদি ভাওয়েল লেটার থাকে সেই ক্ষেত্রে আয়ের উচ্চারণ কি হয় হস্যির মতনই হয় ওই কারণে এখানে হস্যির মানে আয়ের উচ্চারণ হস্যির মতনই হচ্ছে সিমিলার ওকে সিমিলার কথার অর্থ হচ্ছে অনুরূপ বা একই রকম ঠিক আছে তারপরে শব্দটা দেখো এই শব্দটা দেখো কিউ ইউ আই একটা কথা মনে রাখবে যে কিউ ইউ আই যে কিউ ইউ আই এইটার দুই ধরনের সাউন্ড হয় একটা হচ্ছে কুই এবং অপরটি হচ্ছে কুয়াই এবার বলি কখন কিরকমভাবে উচ্চারণ হবে যখন এই যে কিউ ইউ আই থাকবে তারপরে ডাবল কনসোন্যান্ট থাকবে ডাবল কনসোন্যান্ট থাকবে সেই ক্ষেত্রে তোমার এই যে কিউ ইউ আই এর উচ্চারণ হবে কুই কি হবে কুই এবং যদি কিউ ইউ আই তারপরে একটা কনসোন্যান্ট থাকে তারপরে যদি ভাওয়েল লেটার থাকে সেই ক্ষেত্রে কিউ ইউ আই এর উচ্চারণ হবে কুয়াই কি হবে কুয়াই আশা করি বুঝতে পারলে তো এইখানে দেখো কিউ ইউ আই এর কি হবে এখানে দেখো তারপরে কি আছে একটা কনসোন্যান্ট আছে তারপরে আবার কনসোন্যান্ট আছে তাহলে এখানে কি হবে কুই এখানে কি হবে কুই তো এখানে কি হবে কয়হস্য হস্যই কুই এবং সিকের উচ্চারণ সবসময় তোমরা জানো সিকের উচ্চারণ কয়ের মতো হয় তাহলে কি হলো কুইক এল ওয়াইয়ের উচ্চারণ লি হবে এল ওয়াইয়ের উচ্চারণ লি হবে তো এটার উচ্চারণ কি হলো কিউ ইউ আই সি কে এল ওয়াই কুইকলি 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 কথার অর্থ হচ্ছে দ্রুত দ্রুততার সাথে তো একটা তোমাদের জন্য কাজ যে এই যে কিউ ইউ আই টি ই এর উচ্চারণটা কি হবে আশা করি এই যে কন্ডিশনটা আমি বললাম এখান থেকে তোমরা বুঝতে পারবে যে এর উচ্চারণটা কিরকম হতে পারে তো যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে এই শব্দটাকে লিখে তোমরা আমাকে জানাতে পারো এবং এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এবং দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা।